লোকটা রেগে সেখান থেকে চলে গেল। হঠাৎ মেরিন বুঝতে পারলো তার সাথে বোম রাখা হয়েছে, কারণ বোম ব্লাস্টের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এর মধ্যে অনেক গুলির আওয়াজও আসতে লাগলো। মেরিন হঠাৎ করে রোদ্দুর ইহানার কাব্য ডাক শুনতে পেল। বুঝতে বাকি নেই তারা এসে পড়েছে। তারা দৌড়ে মেহরিনের কাছে আসলো। বোম ডিফিউজ করার চেষ্টা করছে, তবে এটা তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এখানে ফোনেও কাউকে পাচ্ছে না, কাকে ডাক দিবে তারা? রোদ্দুর নীলকে ডাকার জন্য যেতে যাবে, তখন মেহরিন বলে ওঠে, রোদ্দুর একা না ইহান, কাপড় তোরাও যা। পাগল হলি নাকি? আমরা কোথায় যাব? আরে শুন, তোরাকে আস্তে আস্তে যদি বোম ব্লাস্ট হয়ে যায় তখন আমার সাথে সাথে তোরাও মরবি, এর চেয়ে ভালো আমি একাই মরি। কে বললো তুই মরে যাবি? শোন, তুই থাকবি আর আমাদের সাথেই থাকবি। ভাগ্য যদি না চায় তখন? ঠিক আছে, তাহলে আমরাও এখানে থাকবো, ব্লাস্ট হলে সবাই একসাথেই মরবো। মরে গিয়েও আমাকে শান্তি দিবি না তোরা? না, দেব না, তোর সাথেই মরবো। তুই না থাকলে আমরা থেকে কি করবো? তোদের সাথে নিয়ে মরলে আমি সোজা জাহান্নামে যাব। যা এখান থেকে। তোর কথা শুনতে বাধ্য নই। এর মধ্যে নীল চলে এলো। সে দৌড়ে মেহরিনের কাছে আসলো। নীলকে দেখে যেন সবাই হাফ ছেড়ে বাঁচল, কারণ বোম ডিফিউজ নীল করতে পারে, তাই সে সময় নষ্ট না করে বোম ডিফিউজ করতে লাগলো। এর মধ্যে নিশি এলো, পুরো শরীর রক্তে রাঙানো তার। মেহরিনের হাত দুটো শক্ত করে চেপে রেখেছে। এই হাত ছাড়ার কারণে বোধহয় আজ মেহরিনের এই অবস্থা। বোম ডিফিউজ হয়ে গেল, কিন্তু মেহরিন ঠিকভাবে দাঁড়াতে পারছে না। ইঞ্জেকশনের কারণে সব কিছুই ধোঁয়াশা তার কাছে, তবে সবার কথা ঠিকই শুনছে সে। অভ্র, নিহা আর ডেভিল একসাথে আসছে দৌড়ে। নিহা এসে ধরলো মেহরিনকে। অভ্র মেহরিনের কপালে আলতো করে চুমু খেয়ে কোলে তুলে নিল। এদিকে শহীদ লোক দূরের কথোপকথন, এটা কি হলো? ওরা এবারও কিভাবে জিতে গেল? ভুলটা তোমারই ছিল, আমি তো বলেছিলাম তোমায় তুমি এত সহজে পেরে উঠবে না। মেহরিন এভাবে মাফিয়া দলে লিডার হয়নি। সাহস ওর থাকবে না তো আর কার থাকবে? এছাড়া অভ্র আর নিহার বুদ্ধির সাথে তুমি পারবে না, তার সাথে নিশি চালাকি আর নীলের বোকা বানাতেও। তুমি কি ওদের প্রশংসা করছো? এটাই বলতে পারো, তবে শত্রুর প্রশংসা করা মন্দ না। এখানে তার সম্পর্কে আরও ভালোভাবে জানা যায়। এছাড়া মেরিনের একটা বড় শক্তি তার বন্ধুত্ব, এটা থাকতে তুমি ওর কিছুই করতে পারবে না। এতদিনে এটাও বুঝলে না? আমাদের আরও প্রস্তুতি নিতে হবে, একটা পরিপূর্ণ প্ল্যান নিয়ে আসতে হবে। এমন একটা চোরাবালি যেখানে মেরিন বর্ষা খান নিজ থেকেই পড়বে, কিন্তু নিজে ইচ্ছায় উঠতে পারবে না। ওর বন্ধুত্ব এটা কেন নয়? অনেক গর্ব করে আদুরি তার বন্ধুত্ব নিয়ে। তবে আর কি, এটাকেই হাতিয়ার করো। কিন্তু আমি আজ আবারও হেরে গেলাম। যাই হোক, একবার কেন, বারবার হারো, বুঝতে শেখো কি আছে এমন ওর মধ্যে যা তোমাকে জিততে দেয় না। কি করব আমি বলো? তুমিই বলো কি করব। ওর দুর্বলতা কি? সে কি ওর দুর্বলতা? ওর বাবা, যাকে আজ পর্যন্ত আমি পাবো বলে মনে হয় না। তো কি অন্যর দুর্বলতা খোঁজো? কোনো মানুষের একটা দুর্বলতা থাকে না, আর একটা নিশ্চিত পাবে। কিন্তু তার আগে ওকে বুঝতে শিখতে হবে তোমায়। বোঝার চেষ্টা করো কে এই মেহরিন বর্ষা খান, এত শক্তি কোথায়, সে কি আছে এমন ওর মধ্যে, খুঁজতে থাকো, পেয়ে যাবে। মেহরিন বাঁকা হেসে বলতে থাকে, আমাকে বুঝবে? মেহরিন বর্ষা খানকে, অধরা খানের মেয়ে আমি। এত সহজ না আমাকে বোঝা, আমি একটা গোলক ধাঁধা, যাকে বুঝতে বুঝতে চোখ পেরিয়ে যাবে। অভ্র বলে ওঠে, আর একটু জন্য ধরতে পারলাম না ওকে। নিহা বলে ওঠে, ধরা প্রায় পড়ে যেত, কিন্তু তখনই কোথা থেকে একটা হেলিকপ্টার এসে নিয়ে গেল, না হলে আজই জেনে নিতাম কে আমাদের এই নতুন শত্রু। মেহরিন বলে, নতুন না, অনেক পুরনো শত্রু, অনেক ক্ষোভ তার আমার প্রতি, তার প্রতিটা নিঃশ্বাস জুড়ে আমাকে ঘৃণা করে সে। যাই হোক, তুই আমার বোন, এত সহজে তোর কিছু হতে দেবো না, খুব তাড়াতাড়ি শেষ করবো এই নতুন শত্রুকে।
কয়েক মাস পর মেহেরিনকে কলেজে ভর্তি করানো হয়েছে, আজ প্রায় এক সপ্তাহ। তবে এখন পর্যন্ত তাকে কলেজে পাঠানো যায়নি। এদিকে নিহা নিত্যদিন আহিয়ানের সব পাগলামি সহ্য করছে, কিন্তু এখন পর্যন্ত আহিয়ান নিহাকে ইমপ্রেস করতে পারেনি। নিশি, ইহান, কাব্য আর রুদ্দুর আজ একসাথে ভার্সিটি যাচ্ছে, প্রথম দিন আজ ভার্সিটির। সবচেয়ে বেশি আগ্রহ আজ নিশির। নতুন ভার্সিটি এসে তার কৌতূহল অনেক। নিশি একা একাই পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখতে লাগলো। এদিকে ক্যাম্পাসে নিশান আর তার বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে নিশানের এক ফ্রেন্ড বলে ওঠে, চল ত্রোতার ডেয়ার খেলি। নিশান চোখের সানগ্লাসটা খুলে বলল, ডেয়ার নিলাম, বল কি করতে হবে? আজ তুমি ফাঁসবে চান্দু। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, বেশি কিছু না, ছোট একটা কাজ করতে হবে। কি? ওই যে ওই মেয়েটাকে দেখছিস, তাকে সবার সামনে জড়িয়ে ধরতে হবে। কি? জি হ্যাঁ, এখন করে দেখান। নিশান কোনো মেয়ের পেছনে ঘুরে না, মেয়েরাই ঘুরে, আর সে কিনা একটা মেয়েকে জড়িয়ে ধরবে। ডিয়ার ইজ ডিয়ার। নিশান মুখ ভেঙচি দিয়ে মেয়েটাকে দেখার চেষ্টা করে। মেয়েটাকে দেখে নিশান হা হয়ে যায়। ওর সব বন্ধুরা হাসতে শুরু করে। নিশান বলে ওঠে, এ তো নিশান নিশি খান, ওকে জড়িয়ে ধরব। হ্যাঁ হ্যাঁ। পাগল হলি নাকি? যদি জানতে পারে নিহিরেকা নিহা খানের বোন, জানতে পারে তার বোনকে তুই জড়িয়ে ধরছিস, তাহলে আর আস্ত রাখবে না। আমি কি জানি, কিন্তু নিশান যদি না পারে তাহলে তাকে হার মানতে বল। নিশান ভ্রু কুচকে বলে ওঠে, নিশান কখনো হার মানে না, দেখ তোর ডিয়ার কিভাবে পূরণ করি। বলে নিশান নিশির কাছে গেল। নিশি দাঁড়িয়েছিল, নিশান পেছন থেকে জান পাখি বলে উঠে নিশিকে জড়িয়ে ধরল, অতঃপর তাকে নিয়ে ঘুরতে গেল। নিশি তো চমকে উঠল। এদিকে রুদ্দুর পানি খাচ্ছিল, এরকম দেখে তার মুখ থেকে পানি পড়ে গেল। ইহান আর কাব্য হাঁ হয়ে তাকিয়ে আছে। নিশি চেঁচানো শুরু করলে নিশান তাকে থামিয়ে দিল, নিশান তাকে নামিয়ে দিল। নিশি রেগে পেছনে ফিরে কিছু বলতে যাবে, তার আগে নিশান চেঁচিয়ে উঠল, বলল, আপনি আপনি কে? আমার মনে হয় এটা আমারটাই লোক। সরি অপু, আসলে আমি আমার জান ফাঁকি ধরি জিএফকে ভেবেছিলাম, সে পেছন থেকে দেখতে পুরো আপনারই মতো। নিজের গফকে চেনেন না আপনি? আসলে পেছন থেকে দেখতে তো পুরো একই লাগছিল, কিন্তু এখন তো দেখি এখানে ভিন্ন ভিন্ন লাগছে। আপনি আপনাকে তো আমি সরি, ভুল হয়ে গেছে। নিশি ভেবে পেল না কি বলবে, রাগে গজ গজ করতে করতে চলে এলো। নিশি যাবার পর পরে নিশান নাচতে শুরু করল, নাচতে নাচতে নিজের ফ্রেন্ডদের কাছে গেল। দেখলি কিভাবে ডেয়ার পূরণ করলাম? নিশি খান তোকে চর মারলো না? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে চর কখনোই না। কি সো তো করলো না? চুপ থাক না তুই। আচ্ছা কি এমন বললি যার কারণে কিছুই হলো না? অতঃপর নিশান শুরু থেকে শেষ বলতে লাগল। নিশানের কথা শুনে সবাই হাসতে লাগলো। হঠাৎ সবার হাসি থেমে গেল, নিশান অবাক হয়ে গেল। একজন ইশারা করে তাকে পেছনে তাকাতে বলল। নিশান কপাল কুচকে পেছনে তাকালো, মারাত্মক চমকে উঠল সে, কারণ পেছনে নিশি দাঁড়ানো, তার সাথে রুদ্দুর, ইহান আর কাব্য। নিশান ভেবে নিল আজ তাকে হসপিটালে যেতেই হবে। এদিকে নিশি শান্তভাবে ওর কাছে আসতে লাগলো। নিশান শুকনো ঢোক গিলে কিছু বলার চেষ্টা করল, কিন্তু মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। নিশি হাত তুললে নিশান চোখ বন্ধ করে নিল। নিশি হাত দিয়ে নিশানের গাল চেপে ধরে তার গালে হালকাভাবে চুমু দিল। উপস্থিত সবাই রীতিমতো অবাক। রুদ্দুর, ইহান আর কাব্য তো এখন আগের থেকেও বেশি অবাক। সবচেয়ে বেশি অবাক তো নিশান নিজে, কি ভাবল আর কি হলো। সে চোখ বড় বড় করে নিশির দিকে তাকিয়ে আছে। নিশি মুচকি হেসে বলল, সরি মিস্টেক। নিশান থতমত খেয়ে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি বাঁকা হেসে সেখান থেকে চলে গেল। তার পেছনে ইহান, রুদ্দুর আর কাব্য তার পেছন পেছন চলে গেল। নিশান গালে হাত দিয়ে নিশির চলে যাওয়ার পানে তাকিয়ে আছে।
হুট করেই নিশি পেছনে ফিরে নিশানকে পেছন ফিরে চোখ টিপ দিল। নিশান চোখ বড় বড় করে দেখতে লাগল। নিশানের সব বন্ধুরা একসাথে হেসে উঠল। অভ্র একবার অফিসে যাচ্ছে, একবার ফ্যাক্টরিতে যাচ্ছে, আবার একবার অফিসের কাজের সাইডে যাচ্ছে। তার সাথে সাথে আনহাও ঘুরছে। এতক্ষণে অফিসের কেবিনে ঢুকল অভ্র। আনহা কেবিনে ঢুকেই ধপাস করে বসে পড়ল। অভ্র দৌড়ে এসে বলল, ঠিক আছে তুমি কিভাবে ঠিক থাকবো? একবার এখানে যাও তো, একবার এই কাজ করো, আমি ক্লান্ত এখন। অভ্র আনহাকে পানি খেতে দিয়ে, নাও পানি খাও। আনহা পানি নিয়ে খেয়ে ফেলল। অভ্র ফাইল দিয়ে আনহাকে বাতাস করতে লাগলো। আনহা বলে উঠছে, এসে তো চলছে, তবু তুমি ঘামছো। আপনি কিভাবে এত কাজ করেন? এখানেও এত কাজ, আবার বাসায় গিয়ে সবার জন্য রান্না, আর সবচেয়ে কঠিন কাজ তো আদুরিকে সামলানো। আমি হলে কবে শেষ হয়ে যেতাম। কারণ তুমি তুমি আর আমি আমি। ক্লান্ত হন না? আমার মা বলতো জানো, পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। মাকে দেখার খুব শখ আমার। আমার মা দেখতে পুরো মেহরিনের মতো, তার মতো এত দুষ্টুমি করত। আপনি দেখেছেন? আম্মু আর রতুর, কাব্য, ইহান, ওদের মা সবাই মিলে প্রচুর ফাজলামি করতো, আর আমার বাবা সব ঠিক করতো। তার মানে আপনি আপনার বাবার মতোই হয়েছেন? তার মতো চাপা স্বভাবের। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে কিরকম হবে? আনহার কথা শুনে অভ্র চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। আনহার শান্তভাবেই আবার বলল, আমার ছেলে হোক বা মেয়ে, সে আপনার মতো হলেই হবে। আচ্ছা আনহা, এই ফাইলটা একটু চেক করো তো। আনহার রেগে উঠে অভ্রর সামনে গিয়ে দাঁড়াল। অতঃপর তার কাছে যেতে যেতে বলল, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছি আমি। এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। আনহা মুচকি হেসে অভ্রর গলা জড়িয়ে ধরল। অভ্র শান্তভাবে বলল, এটা অফিস, কি করছো কি এসব? তো বাসায় কোথায় আপনি রোমান্স করতে দেন? আনহা ছাড়ো, কেউ এসে মরবে। না ছাড়বো না, আমার বর আমি ধরেছি। কার কি? কারো কিছু না, কিন্তু কেউ এসে পড়বে। আসুক বলেই আনহা অভ্রর দিকে আগাতে লাগলো। এর মাঝে মেহেরিনের গলা পাওয়া যাচ্ছে। মেহেরিন কাছে আসার এক মাইল আগে থেকে ডাকতে থাকে। অভ্র জলদি করে আনহা সরিয়ে দিয়ে বলে, আদুরি আসছে, ছাড়ো আমায়। এখন তো বেঁচে গেলেন, পরে বাঁচবেন কিভাবে? থাকবেন তো আমার সাথেই। বলে একটা বাঁকা হাসি দেয়। মেহেরিন এসে আনহাকে নিয়ে চলে যায় শপিংয়ে যাবে বলে। অভ্র যেন হাফ ছেড়ে বাঁচে। নিহা ভার্সিটির ক্যাম্পাসে বসেছিল। হুট করেই আহিয়ানের উদয় হলো সেখানে। নিহা ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করল, আপনি তো এই ভার্সিটিতে পড়েন না, তাহলে এখানে হঠাৎ করে আসেন কিভাবে? আহিয়ান হেসে গেটের দারোয়ানের দিকে তাকায়। নিহা রং বুঝতে বাকি নেই, দারোয়ানকে ঘুষ দিয়ে আহিয়ান এখানে আসে, কিন্তু সে কিছু না বলে ফোন টিপতে থাকে। আহিয়ান তার বসে বলে, কি করছো ভূতনি? আমার মা বাবা অনেক সুন্দর একটা নাম দিয়েছে আমায়, নিহারিকা নিহা খান। হ্যাঁ জানি তো, নাম তো প্রিয় মানুষ দেয়, তাই আমিও দিলাম। কিন্তু আপনি আমার সেই প্রিয় মানুষটি নন। হতে কতক্ষণ? সেগুড়ে পালি। এইভাবে বলো না। আচ্ছা একটা জিনিস খাবে? কি? আহিয়া নিহার হাত ধরে বাইরে নিয়ে আসে। নিহা ভ্রু কুচকে তাকিয়ে থাকে। আহিয়া নিহাকে নিয়ে ফুচকার দোকানের সামনে যায়। ফুচকা খাবে? না আপনি খান। আরে কি মেয়ে তুমি, অন্য কেউ হলে এতক্ষণ এক প্লেট খেয়ে ফেলতো। আমি অন্য কেউ না, নিহা খান। তাই তো, তুমি আমার ভূতনি তাই। বলে ফুচকাওয়ালাকে সরিয়ে আহিয়ান নিজে সেখানে দাঁড়ায় আর বলে,
আমি তোমাকে নিজ হাতে বানিয়ে খাওয়াবো। ইমপ্রেস করার জন্য শেষে ফুচকাওয়ালা সাজবেন? আমি তোমার জন্য ঝালমুড়ি বানাতেও রাজি আছি, নাও খাও। নিহা মুচকি হেসে আহিয়ানের কাছ থেকে ফুচকা নিয়ে খেতে লাগলো, আর আহিয়ান এক দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে ফুচকা বানাতে লাগলো। নিহা কয়েকটা ফুচকা খেয়ে আর খেল না, অতঃপর সে হাঁটতে শুরু করলো। আহিয়ান তাড়াতাড়ি করে তার পেছন পেছন হাঁটতে লাগলো। দুজনে পাশাপাশি হাঁটতে অনেক পথ অতিক্রম করলো। নিহা বলে উঠল, আমি এখন বাসায় যাব, আপনি চলে যান। জানো, আজ তোমার সাথে পাশাপাশি হাঁটতে খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুব মিস করছি। কি? তোমার হাত ধরে হাঁটার ইচ্ছেটা। এত ইচ্ছে যে কিভাবে হয় আপনার? আর কতদিন এভাবে ঘুরবেন আমার পিছনে? পরিশ্রম করলে সফলতা আসবে, তাই না? কিন্তু যেটার ভবিষ্যৎ নেই সেটার পিছনে সময় নষ্ট না করাই ভালো। কিন্তু আমার ভবিষ্যৎ যে তুমি। নিহা একটু অবাক হয়, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে চলে যায়। আনহা আর মেহরিন অভ্র আসার আগেই চলে আসে বাসায়। অতপর আনহা সবার জন্য রান্না করে, কিন্তু এভাবে সে রান্না করে না, তবে আজ শুধু শখ বশত রান্না করেছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।